মোবাইলটা দিল, আমার যে 7 বছরের বেটিটা আছে না, তার নামে ওটা ঠিক নামে ওটা কেন ভাই, আবার কি করল রে ওয়াইফাই উঠে গিয়ে না চ্যানেলটাকে পাল্টে দিয়েছে, এটা বুদ্ধিমানের কাজ করেছে, বেঁচে গেলি বে ওই যে চ্যানেল চোট পড়লি না, লম্বা রাস্তা, জুয়ান জুয়ান ছুরি শুধু হেঁটে গেছে হেঁটে গেছে, এমনি হাঁটে না হাঁটে না, ওর মধ্যে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, আগে মা আগে হাঁটার মধ্যে একেবারে কিছুই পড়বে না ওই চ্যাম্পিয়ন। আমি টিভি কে বোকা বাক্স কেন কইছি, আসল কথা এটা বল তো, তুই এটা বল, এই যে আমাদের ভারতবর্ষ, হ্যাঁ আমাদের ভারতবর্ষে আমরা নারী সমাজকে কত উচ্চা আসলে অনেক উচ্চা রেখেছি, কত আমরা সম্মান দিই, মায়ের মতো সম্মান দিই কিনা রে, কিন্তু আমরা কি দেখছি বে, আজকে নারী সমাজকে হাফ মিটারের কাপড় পরিয়ে বাজারের পণ্য হিসাবে টিভির মাধ্যমে ঘরে ঘরে অপসংস্কৃতি ভরে দেওয়া হচ্ছে, যাতে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে যায়। আর টিভিটা দেখ আমাদের কাছে বোকা বাক্স কিনা রে, আপনি তুই খবর দেখতে বসবি যে চ্যানেল যার কিনা ওর মতো করে খবর দেখিয়েছে, আমরা দেখছি আর বাড়িতে বসে বসে রেগে চলিয়েছে রেগে চলিয়েছে, এইভাবে আমাদের বোকা বানাচ্ছে বানাচ্ছে কিনা রে, না না ঠিকই বলেছিস, টিভি ভেঙে দে।